এসএমসি ওয়ার্সালান এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি বিখ্যাত নাট্যকার নির্মাতা শিহাব শাহীন। তৈ 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 আমার বয়ম পাখি কই? এটি বয়ম পাখি, এটি রূপক অর্থে ব্যবহৃত, এটি একটি আঞ্চলিক গান। বয়ম পাখি আমার ফ্রেন্ডের দাদি তাকে আদর করে ডাকতেন, প্রিয় পাখি বয়ম পাখি খুব আদর করে ডাকতেন। তখন থেকে আমাদের বন্ধু মহলে এই নামটা, এই ডাকটা প্রচলিত। এরকম কোনো পাখি নেই, এটা একটা অচিন পাখি, আকাঙ্ক্ষার পাখি, মনের পাখি, এই ধরনের। কিন্তু গানটি নিয়েও প্রশ্ন আসছে, গায়িকা সঙ্গীতাঙ্গনের অনেকেই বলছে যে রুচির অবক্ষয়, রুচির দুর্ভিক্ষ, ভালো গান গেয়ে কী হবে, বাংলাদেশে হিট হয়, তৈ 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 তৈ, ব্যাখ্যা কী? মন্তব্য করার অধিকার সবারই আছে। এটি একটি আঞ্চলিক গান। এখন আঞ্চলিক গানের, আঞ্চলিক বলেই কি এটি রুচিহীন হতে হবে? কেননা গানের কোন শব্দটি এইখানে অরুচি ধারণ করছে? তৈ 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 এইটি নাকি বয়ম পাখি? বয়ম পাখি বললামই কেন, কী জিনিস বয়ম পাখি? একটি অচিন পাখি ডাক, বাকি শব্দ আছে, দুটো লাইন ছাড়া বাকি আরও 8-10টি লাইন আছে। সেই লাইনগুলো খেয়াল করলে দেখতে পাবেন এটি একজন ক্রিমিনালের আত্মম্ভরিতার আলাপ আছে। সে নিজেকে খুব অহংকার করে বলছে যে আমাকে ধরতে পারবে না, আমাকে বুলেটগুলি দিয়ে মারতে পারবে না, আমি রাজা। মূলত চট্টগ্রামের ভাষায় সে বলেছে। এটি অনেকেই বুঝতে পাচ্ছেন না বাকি কথাগুলো। বাকি কথাগুলো না বোঝার কারণে পুরো গানটার রসটা ওনারা নিতে পাচ্ছেন না, বাকি আঞ্চলিক সব কথাগুলো। শুধু ওই তৈ 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 এই শব্দটি, এই লাইন দুটি টিকটক বা অন্যান্য ইয়েতে ভাইরাল হয়েছে, কিন্তু গানটির ভেতরে কোন জায়গায় অরুচি ধারণ করছে, এটা কি আঞ্চলিক বলেই কি আমি বলবো যে আমি বুঝতে পারছি না তাই অরুচি? এখানে অরুচি প্রশ্নটা কোথায় আসছে আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু আজকে এসে মাইসেলফ অ্যালেন স্বপনকে অনেকেই বলছে এটি একটি অশ্লীল কন্টেন্ট, এই অশ্লীলতার কারণ কি? এখানে একটা অপরাধীর জীবন বলা হয়েছে, এন্ড অপরাধী কিছু হয়তো তার ভাষায়, তার ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটি একটি ওটিটি কন্টেন্ট, ওটিটি, এটি একটি ড্রয়িং রুম মিডিয়া না। এই ওটিটি কন্টেন্টের যাত্রা শুরু থেকেই এই বিষয়টা ছিল যে আমার কন্টেন্টগুলো সুপার হিট হওয়ার কারণে, অনেক এমন কন্টেন্ট যে এত বেশি পরিমাণে ছড়িয়ে গেছে, প্রত্যেকে এই ওটিটি দেখার মেজাজ নিয়ে আর বসছেন, ওটিটি কন্টেন্ট দেখার মেজাজ নিয়ে বসছেন না, ড্রয়িং রুম হিসেবে। এটি নাটক নয়, এটি ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, যেটি আপনি পার্সোনাল স্পেসে, নিজের ডিভাইসে দেখতে পারেন, সারা বিশ্বে যেভাবে দেখছে। এটি যে পার্সোনাল প্ল্যাটফর্ম, বাংলাদেশের 17 কোটি লোকের ভিতর যদি 10 কোটি লোক দেখে থাকে টেলিভিশন কিংবা সিনেমা বা ওটিটি, তাদের অধিকাংশই এই বিষয়টি পরিষ্কার কি না, এটা আমাদের একটা প্রথম প্রশ্ন। সেকেন্ড হচ্ছে আপনার কন্টেন্ট ওটিটি ড্রয়িং রুম মিডিয়া দেখবো না আমরা, আমাদের হাতে কিন্তু মোবাইল, আমরা কিন্তু আপনার কন্টেন্টে, আপনি বলছেন যে কিছু অশ্লীল কথাবার্তা বলা আছে, কিন্তু আমরা ফ্রি মিডিয়ামে মানে ফেসবুকে আপনার কন্টেন্টের পাবলিসিটি এবং বিভিন্ন কাটিং দেখেছি, যেগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ, ইঙ্গিতপূর্ণ, সংলাপসহ দৃশ্য, যেগুলো যুব সমাজ শুধু না, যে কেউ, যে কেউই এটাকে বলবে যে এটা দৃষ্টিকটু, এটা আমাদের সোসাইটিতে যায় না। তো আপনার কন্টেন্ট আমরা পয়সা দিয়ে দেখছি, তাহলে ফ্রি মিডিয়ামে এই কন্টেন্টের অংশ কোন উৎসাহে আপনারা ছাড়ছেন? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আপনি কিন্তু কোনো কন্টেন্টের কাট পিস কিন্তু আমরা ইয়া করছি না যে এটি এই এই অংশটুকু দেখেন, আপনাকে টোটালিটির মধ্যে থেকে পুরো কন্টেন্টটা দেখতে হবে ওই অংশটুকু বোঝার জন্য। ওই অংশটাতে ওই চরিত্রটি কোন পরিপ্রেক্ষিতে, কোন বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেই আচরণটি করছে, তাদের এই ক্যারেক্টারগুলোর ইন্টার রিলেশন কী এবং রিলেশনের ডাইনামিক্সটা কী, সেই জায়গা থেকে এই সেই সময়ে যুক্তিসঙ্গতভাবে করা হয়েছে কি না, বিলিভেবল করা হয়েছে কি না, এটা ফোর্সফুল কি না, উদ্দেশ্যমূলকভাবে করা কিনা। কিন্তু খণ্ডিত ওই অংশটিকে তো আমি ব্যক্তিগতভাবে দেখে আমি নিজে এটাতে একটা ক্রেজি ফিল করছি, বা আমাদের ইয়াং জেনারেশনও এটাতে অন্যভাবে নিজেকে চিন্তা করতে পারে, তার কল্পনায় অন্য কিছু আসতে পারে না। এটি খণ্ডিত অংশ যেটি, এটির দায় কিন্তু ফুল কন্টেন্টের উপর পড়ছে না, পড়ছে না।
টাকা দিয়ে দেখতে বলছেন, পার্সোনাল মিডিয়াম বলছেন, তাহলে সবকিছুই তো পার্সোনাল থাকা উচিত, এর খণ্ডিত অংশ তো বিকৃত হবে। এখানে এমন ভাবে এমন কিছু নেই, আমি তো কোনো আমার কন্টেন্টে এমন কোথাও এমন কিছু নেই, আমি যতখানি দেখেছি যতখানি আমার বিষয়ে যারা পছন্দ করেছেন যারা দেখেছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষই পছন্দ করছেন দেখি এটা ছড়িয়েছে, না তো এত পপুলার হওয়ার কারণ কি? এটা তো তাহলে আপনার যুব সমাজ পাখির ফুলের টোকাটুকি দেখেও তাহলে বিশ্রী ইঙ্গিত ভাব আমাদের একসময় ছিল, এই এই এগুলো তো সেটার উপর সেই সময় দেওয়া হয়েছিল একটু, যখন রাজ্জাক ববিতার যে সিন অনন্ত প্রেমে সেটা সেই সময়ও অনেকেই বলেছিলেন না কেন কেন, সময়ে সময়ে এই আলোচনা আজীবন চলতেই থাকবে। আপনার কাছে কি জনপ্রিয় কাজই ভালো কাজ, বা সাধারণ মানুষের কাছে সবসময় কি জনপ্রিয় কাজই ভালো কাজ হয়? ভালো জিনিসটা খারাপ জিনিসটা সবসময় আপেক্ষিক, আপনার কাছে যেটা ভালো আমার কাছে যেটা ভালো নাও লাগতে পারে, প্রত্যেক ব্যক্তির কাছেই একটা জিনিস ভালো একটা জিনিস খারাপ, তার এটা খুব অলওয়েজ সাবজেক্টিভ। তো ভালো খারাপ এখন জনপ্রিয় কাজের ভিতর অনেক কাজই আছে ভালো, ভালো মানে আমি আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি, এরকম অনেক জনপ্রিয় কাজ আছে। সো এটি অলওয়েজ সাবজেক্টিভ হবে, এখন ভালো খারাপ কে ডিসাইড করবে এটা কিন্তু সবসময়ের প্রশ্ন, যুগে যুগেই পড়ে আসছে। ভালো খারাপ ডিসাইড কেউ না করতে পারলেও আমাদের দেশে সিনেমাতে আমরা সেন্সার দেখি, টেলিভিশনে আমাদের একটা সেন্সার আছে, টেলিভিশন অথরিটি সেই সেন্সারটা দিয়ে থাকে, কারেকশন দেন, আমরা সব দেখাতে পারি না। একমাত্র ইউটিউবই শুধুমাত্র এই সেন্সারটা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে ইউটিউবও কিন্তু সেন্সার বসায় অনেক কন্টেন্টে, সেক্ষেত্রে ওটিটির এই অবাধ বিচরণ অবশ্যই আমাদের একটি নতুন অধ্যায় শিল্পীদের জন্য, সৃষ্টিশীল কাজ করবার জন্য, নির্মাতাদের জন্য, গল্প বলার স্বাধীনতার জন্য, সব কিছুর জন্য। কিন্তু আমরা যেই জায়গাটিতে যেই দেশে যেই অবস্থায় বসবাস করছি সেইখানে একের পর এক বিতর্কিত বিষয়, যেমন ধরেন আশফাক নিপুণ মহানগর করেছে, মহানগর টু, সেখানে কিছু বিষয় ছিল বিতর্কিত যেটি নিয়ে আলোচনা হয়েছে, আপনার মাইসেলফ অ্যালেন স্বপন নিয়ে তর্ক বিতর্ক চলছে, এই তর্ক বিতর্কের পরিণাম শেষে না গিয়ে এমন একটি সেন্সার বসে যায় যাতে আপনাদের এই কাজগুলো আসলে আর না করার পরিবেশ তৈরি হয়, এই ভয় কি কাজ করে? এই ভয় তো সবসময়ই প্রতিনিয়তই সবার মধ্যেই কাজ করে, কিন্তু কাজ তো করেই যাচ্ছে। আমরা যখন শুরু করি, আমি যখন মফস্বল শহর থেকে নাটক বানানো শুরু করি, সেখানে আমাদের মঞ্চে মেয়ে অভিনেত্রী পাওয়া যেত না, মেয়েরাও কাজ করতে চাইতো না, যখন মঞ্চে মেয়ে নাটক শুরু করলো তার উপর নানা রকম নানা কটু কথা তাকেও শুনতে হয়েছে। আমাদের সোসাইটিতে অনেকেই হাত কাটা ব্লাউজ, মাথার কপালের টিপ, এগুলো নিয়ে নানা নানা বিতর্ক হচ্ছেই। সব জায়গায় তো আমাকে আত্মসমর্পণ করতে পারি না, আমি তো আমার আমি যে বিশ্বাসটা করি, প্রগতির যে বিশ্বাসটা করি, যুগ এগিয়ে যাওয়ার যে বিশ্বাসটা করি, সেইটাকে তো আমি আমার বিশ্বাস ধরে আমি এগিয়েই যাব। সো এই ভয়টা থাকছেই এখন সমাজে, এইটুকু আত্মবিশ্বাস অন্তত আছে যে সমাজে ভালো মানুষের সংখ্যা, বিবেকবান এবং বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা অধিক। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আপনি বলছেন যে আপনি স্বেচ্ছাচারিতা চাচ্ছেন না, কিন্তু আপনি আবার এই সমাজও চাচ্ছেন না যে হিজাব না পড়লে দৌড়া খেতে হবে, কিন্তু আপনি যখন একটি কাজ শুরু করছেন তখন মানুষের সেন্টিমেন্ট, মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু আপনার উপর থাকছে না, আপনি একটা একটা বেলুন গ্যাস দিয়ে আপনি উড়িয়ে দিচ্ছেন, তো মানুষগুলো যে অনিয়ন্ত্রিত হয়ে পড়বে না এর কোনো গ্যারান্টি কিন্তু নেই, সে কারণেই কিন্তু রাষ্ট্রে ধর্ম সংস্কৃতি সব কিছুরই একটি সেন্সার থাকে, সেই সেন্সারের বাইরে রাষ্ট্র যেতে চায় না, রাষ্ট্রদ্রোহিতা হওয়ার সম্ভাবনা থাকে, সব কিছু মিলিয়ে এই সেন্সারশিপটা তো তাহলে আপনাদের উপর এসেই যাবে মনে হচ্ছে। আমরা আমাদের নিজস্ব এই ওটিটি কন্টেন্টের সারা বিশ্বের যেভাবে নীতিমালা আছে, যে ধরনের যে সিস্টেমে চলে সেই সিস্টেমটাই চাইছি, যে একটা কন্টেন্টের কিউরেট মানে সেলফ কিউরেটেড হবে প্রত্যেক ইয়ারতে, এক গভর্নমেন্টের একটা নীতিমালা থাকবে সারা বিশ্বের, সারা বিশ্বের নীতিমালার সাথে বাংলাদেশের নীতিমালা এক হবে কেন? এখন মনে কর বহু উন্নত দেশ আছে যারা ফ্রি সেক্স, বাংলাদেশ তো তা না। কন্টেন্ট নির্মাণের ক্ষেত্রে আমাদের শিল্প বান্ধব নিয়ম, আমাদের এখন সোসাইটি তো ফ্রি সেক্সের সোসাইটি না, আমরা সেটা জানি, এবং আমাদের কোনো কন্টেন্টে সেই জিনিসটাও প্রমোট করাও হয় না, শুধু কোনো জায়গায় এটা দেখানো হয় যে ফ্রি সেক্সের বার্তা আমরা কেউই দেই নাই, কিন্তু আমরা চাইছি যে আমাদের এই কন্টেন্ট হবে বিশ্বের 35 কোটি মানুষ ভাষাভাষী, বাংলা ভাষাভাষী মানুষ দেখবে, যাদের কাছে এই কন্টেন্ট, বাংলাদেশ হবে বিশ্বের
কন্টেন্ট নির্মাণের মূল ইন্ডাস্ট্রি হাব হাব হবে। হাতে যখন মোবাইল এবং ইউটিউব যখন ফ্রি, ফেসবুক যখন ফ্রি, ডাটা বা ওয়াইফাই শুধু লাগে, তখন টাকা দিয়ে ওটিটি মধ্যবিত্তরা কি সেই জায়গায় যা গেছে নাকি এখনও তারা ইউটিউবে পড়ে আছে? এবং আপনাদের নাটক নির্মাণের ক্ষেত্রে একটি বড় সময় ধরে শুধু ভিউ কালচার ছিল, যার নাটকে ভিউ বেশি সে বড় আর্টিস্ট, সে বড় ডিরেক্টর, যার ভিউ নাই সে কাজই পায় না। ওই সিচুয়েশন সম্পর্কে ব্যাখ্যাটা একটু দেবেন। বিজ্ঞাপন যারা বানান তাদের জন্য এটা সংখ্যাগুলো হয়। সারা ওয়ার্ল্ডে এই টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই, সারা বিশ্বেই টেলিভিশন কন্টেন্ট সিরিয়াল যা নির্মাণ হয় দর্শক না দেখলে সেই টেলিভিশন সিরিয়াল বন্ধ হয়ে যায়। ইন্ডিয়াতে বলেন বা ইউরোপ আমরা যেখানেই বলেন, দর্শক যদি কোনো সিরিয়াল না দেখে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। দর্শক চাহিদা কথা অলওয়েজ মাথায় রাখা হয় সব দেশে টেলিভিশন, কিন্তু আমাদের এখানে এটা প্রথম থেকেই রাখা হতো না। টিআরপি সিস্টেমটা ছিল বা কোয়াস ধরনের টিআরপি সিস্টেম ছিল, যা তাই কন্টেন্ট বানানো হয়েছে, মানুষের ইচ্ছার কথা ভাবা হয় নাই, মানুষের মতামতের দাম দেওয়া হয় নাই, অসংখ্য বিজ্ঞাপন, অল্প মাঝখানে নাটক, এইভাবে করে করে আমরা দর্শক হারিয়ে। টেলিভিশন নাটক নির্মাণে ঈদের সময় শিহাব শাহিনের নাটক থাকতো, বড় বড় নির্মাতাদের নাটক থাকতো, এখন আমরা কি টেলিভিশনে তাদেরকে হারাবো? কারণ আপনারা এখন বিগ বাজেটে ওটিটির কাজ করেন, আপনারাও অনেক সুদূরপ্রসারী চিন্তাভাবনার মধ্যে পড়ে গেছেন, ক্ষুদ্র মিডিয়ামের জন্য আপনাদের ভবিষ্যৎ কি? আমরা নির্মাণ ভালো নতুন কিছু করতে চাইছি, নতুন নির্মাতারা আসবে, তারা এখানে কাজ শুরু করবে আস্তে আস্তে ধীরে ধীরে। মানে এই প্ল্যাটফর্ম আপনারা ছেড়ে দিয়ে গেলেন নতুনদের জন্য? সবাই মিলেমিশেই কাজ করবে, নতুনদের অবশ্যই জায়গাতে থাকবে, তারা কাজ করতেই থাকবে। মাইসেলফ অ্যালেন স্বপন, আপনার নামটাই তো একটা অশুদ্ধ নাম, এটি আমি যে উচ্চারণের ক্ষেত্রে আমি হিস্ট্রি আছে, আমি মাইসেলফকে মাইসেলফ বলবো, এটা একটা স্টাইল, এটা একটা হিস্ট্রি আছে। ইজ ইট এ স্টাইল অর এটা রং? ইজ ইট এটা ওই ক্যারেক্টারটা সিন্ডিকেটে, এই ক্যারেক্টারটা ছিল যে মাই সেলফ, এটার ভিতরে একটা অ্যাটিটিউড আছে। আপনি যখন এই ক্যারেক্টারটিকে আলাদা করলেন, মূল সিন্ডিকেটের নিশোদ সহ অনেক সুপারস্টাররা ছিল, বরং নাসিরুদ্দিন যে মাই সেলফ অ্যালেন স্বপন করেছে সে তখন নবাগত বা খুব একটা পপুলার না, তাকে আপনি আলাদা করে এমন একটি হিট সিরিয়াল দিলেন, কিন্তু আপনি ডিক্লারেশন দিলেন যে আমি তারকা ছাড়া একটি কন্টেন্ট হিট বানালাম। তারকা ছাড়া অ্যাকচুয়ালি ডিক্লারেশন দিই আমি, এই ঘোষণা কোথাও দেইনি। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটি স্পিন অফ সিরিজ, স্পিন অফ হচ্ছে যে স্পিন বলের মতোই আর কি, পড়ে গোত্তা খেয়ে ডানে বামে বেরিয়ে যাবে, লাইনের বাইরে চলে যাবে, লাইনের মধ্যে থাকছে না। সো স্পিন অফের ক্যারেক্টারটাই হচ্ছে আপনি একটা ক্যারেক্টার স্পিন করে অফ হয়ে চলে গেল। সো সিন্ডিকেট থেকে যখন সে বেরিয়ে এসছে আমরা তার ওয়ার্ল্ড ক্রিয়েট করছি, তার ইউনিভার্স নিয়েই আমরা ডিল করছি, সিন্ডিকেট ইউনিভার্সের পার্ট আর সে নাই। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। চ্যানেল আই দর্শকের জন্য একান্ত গোপন কিছু কথা যা আমরা শুনতে চাইব, আপনি যদি আমাদের অনুষ্ঠানের ফরম্যাটটা জেনে থাকেন তাহলে আপনি শেয়ার করতে পারেন। আমার বোনের গোপন ইচ্ছা না, আমার মনের প্রকাশ্য ইচ্ছা, দেশের জন্য একদিন অস্কার জয়ী কোনো সিনেমা বানাবো, এটাই আমার মনের ইচ্ছা। আর এই সময়ে যা কাজ করছি যাতে নতুন নতুন, আমি মনে করি যে এভরি ওয়ান মানে আই এম অ্যাজ গুড অ্যাজ মাই লাস্ট ওয়ার্ক, আমার শেষ কাজটা দিয়ে দর্শক মূল্যায়ন করবে। সো আমি বরাবর চেষ্টা করি যে আমার শেষ কাজটাই সেই মানের করতে যত যাতে মনে রাখে। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে।